ছোটবেলায় আমার খুব সাহস ছিল, আমি কারো কথা শুনতাম না। আমি পুকুরে বা জলে গিয়ে খুব সাঁতার কাটতে ভালোবাসতাম। একবার আমি খুব বাবাকে না বলে ঠাকুর দেখতে গেছিলাম, তাতে আমার বাবা খুব বকেছিল আমায়। হ্যাঁ, তার জন্যে আমি কোনো রক্ষিত হয়নি। সাহস থাকা ভালো, সাহস থাকা ভালো। এবং আমরা খুব ছোটোবেলা খেলাধুলা করতাম এবং স্কুলে ছোটোবেলায় যখন যেতাম আমরা 3 মাইল হেঁটে যেতাম। আমার অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে গল্প করতে করতে আমরা 3 মাইল তিন মাইল কখন যে পৌঁছে যেতাম তা আমি জানতে পারতাম না। হ্যাঁ, আর কিছু বলবো? ছোটোবেলা আমার খুব ভালোভাবেই কেটেছে। আমরা অনেক বোন ছিলাম, আমরা সবাই মিলেমিশে থাকতাম, একসঙ্গে সবাই মিলে খেলাধুলা করতাম, একসঙ্গে সবাই মিলে বেড়াতে যেতাম। না, টাকা পয়সা চুরি করিনি, চাইলে সঙ্গে সঙ্গে টাকা দিত। হ্যাঁ, না থাকলে আমরা বর্তার কাছে নিতাম, শ্রদ্ধার কাছে নিতাম। সিনেমা দেখতে যেতাম, ভাইফোঁটার দিন আমাদের খুব আনন্দ হতো। খাবার দেরি করে দিলে ওপর থেকে পা ঠুকতাম, নিচে, তখন আমার কাকিমা খেতে দিত, বুঝতে পারতো খিদে পেয়েছে, তখন আমাদের ডেকে সবাইকে খেতে দিত। খেতে বসতাম, বর্দাবার আমাদের পা থেকে সব তুলে তুলে খেয়ে নিত। সেটা নিয়ে আমরা একদিন আমি কেঁদেই ফেলেছিলাম। হ্যাঁ, এইসব হতো আর কি, খুব মজায় কেটেছে ছোটোবেলাটা, আমাদের খুব ভালোভাবেই কেটেছে। ছোটোবেলা আমরা এখানে মটরশুঁটি বাগান ছিল আমাদের, এসে মটরশুঁটি খেতে যেতাম বাগানে। তারপর আমার একটা বন্ধু ছিল অর্চনা, সবাই মিলে এসে গাছে উঠতাম। হ্যাঁ, গাছ থেকে নাকল, এখানে একটা কুকুর ছিল, সেই কুকুরের পাশ থেকে এসে সেই নাকল গাছ ধরে ওখান থেকে সবাই মিলে বন্ধুরা সব, হ্যাঁ, আম খেতে আসতাম এখানে। হ্যাঁ, অনেক আম হতো আমাদের বাগানে, সেই আম খেতে আসতাম। আর বলতে পারছি Yo sé que no vendrás, por eso ya tanto la olvido. কিন্তু আমি আপাতত কাঠালিয়ায় বিয়ে হয়েছে, তো ওইখানে তো অনেক গ্রাম গ্রাম, কিন্তু আমাদের বাড়িটা তো এয়ারপোর্টে, তো ওখানে গাছপালা এই সমস্ত স্মৃতি আমার নেই, যে কোথাও কোনো গাছ উঠেছি বা কোথাও, সেরকম নয়। তবে আমাদেরও কিছু মানে চাইল্ডহুড মেমোরিজ আছে, যেমন আমাদের সারা বছর তো হাতে কোনো কেউ টাকা দিত না, তো আমাদের একটা খুব এক্সাইটেশন ছিল যে আমাদের লাস্ট এক্সামের দিনকে বাবা 2 টাকা দিত। ওই 2 টাকা নিয়ে আমরা আলু কাবলি খেতাম, আর তখন 2 টাকা নয়, তখন মানে আমরা হেঁটে বাড়ি ফিরতাম, ওয়াকিং ডিস্টেন্সটা ছিল। তো আমরা যখন হেঁটে হেঁটে বাড়ি ফিরতাম, বাবা আমাদের দুজনের ব্যাগ ধরতো, আর আমি আর বানি সারাক্ষণ মারপিট করতে 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 বাড়ি ফিরতাম। আর বাবার অত কষ্ট হতো, কিন্তু বাবা কখনো বলতো না, সেটা কখনো তখন রিয়েলাইজ করিনি, কিন্তু এখন রিয়েলাইজ করি, খুব কষ্ট হয় তখন ওটা ভাবলে। বাট মানে দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ফান অ্যাট দ্যাট টাইম। আর বাসে তখন ফেয়ারে একটা স্টুডেন্ট কনসেশন দিত, সবার 2 টাকা ছিল, আমাদের 1 টাকা 25 পয়সা ছিল, তো ওটা আমার খুব ভালো লাগতো। আর ওই টাকাটা সেভ করে ওটাও একটা
একটা কিছু প্ল্যানের ব্যাপার ছিল যে কি করব কি না করব ওটাকে কিভাবে স্পেন্ড বিয়েটাকে পুরোপুরি এনজয় করতে হয় দুজনকার ভিতর ঠিক করে থাকতে হয় এবং বিয়ে খুব ইনস্পিরেশন বিয়ে করেছে বিয়ে করে এখন অষ্টমলায় যাচ্ছে